আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি চুমকি বলছি, আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ব্লগ। আজকের ব্লগের টপিক্সটা খুব ইন্টারেস্টিং, এটা হচ্ছে এখানকার একটি ফেস্টিভ্যাল হ্যালোইন নিয়ে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে হ্যালোইনে এখানে কি কি হয় এবং কিছু কথা শেয়ার করব। তো ফার্স্টেই আমি চলে আসলাম ওয়ালমার্টে। তো প্রথমেই আপনাদের সাথে কিছু পিকচার শেয়ার করলাম বিভিন্ন গ্রসারি শপের। তো এখন ওয়ালমার্টে দেখতে পাচ্ছেন যে সারি সারি অনেক অনেক ক্যান্ডি চকলেটস সাজানো আছে। হ্যালোইনের একটা প্রধান আকর্ষণ হচ্ছে বাচ্চাদের ক্যান্ডি কালেকশন। তো এই ক্যান্ডিগুলো এই বাকেটে করে ওরা কালেক্ট করে। তো আমেরিকানরা সিজনাল প্রোডাক্টস নিয়ে খুবই ক্রেজি। মাত্র একদিনের ইউজ করার জন্য, পরার জন্য এই ধরনের এই ড্রেসগুলো এবং এই একটা দিনকে কেন্দ্র করে নানা রকম অ্যাক্সেসরিজ, ক্যান্ডি, হোম ডেকোরেশন এগুলো ওরা করতে পছন্দ করে। আর এটার পিছনে প্রধান ভূমিকা হচ্ছে এই ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো, তার দ্বারা কাস্টমারদেরকে আসলে অ্যাট্রাক্ট করার জন্য এই এই টাইপের বিভিন্ন প্রোডাক্টস তাদের শপে সাজিয়ে বসে থাকেন। তো মানুষজন এটার উপর হুমড়ি খেয়ে পড়ে। দেখতে পাচ্ছেন যে কত ধরনের কত কিছু প্রোডাক্টস, হাউস ডেকোরেশন থেকে শুরু করে মেকআপ, বিভিন্ন ধরনের ফেস পেইন্ট করা অ্যাক্সেসরিজ এবং কত ধরনের ড্রেস, আমরা কার্টুনের যেসব ক্যারেক্টারগুলো দেখি সেগুলো, এবং বড়দের বাচ্চাদের বিভিন্ন সাইজের এইজের বেবিদের ড্রেস থেকে শুরু করে সব কিছু এখানে ওরা রেখেছে। এবং এই ড্রেসগুলোর দাম কিন্তু নেহায়েত কম নয়, অ্যারাউন্ড $20-25 করে হবে এক একটা ড্রেস। আর অ্যাক্সেসরিজগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ। জাস্ট একদিন সেলিব্রেশনের জন্য ওরা এই জিনিসগুলো কিনে থাকে। তো ওয়ালমার্টে সিজনাল প্রোডাক্টসের একটা কর্নারই থাকে যেখানে বিভিন্ন মাসে বিভিন্ন ধরনের যেই ওদের যে প্রোগ্রামগুলো থাকে সেগুলোকে টার্গেট করে ওরা ওদের প্রোডাক্টসগুলো সাজিয়ে থাকে। যেমন অক্টোবরে হ্যালোইন, এরপর নভেম্বরে থ্যাংকস গিভিং, তারপর ডিসেম্বরে ক্রিসমাস। তো আমার বড় ছেলে আগে যখন ছোট ছিল ওকে নিয়ে এই এই কর্নারগুলোতে আসলে, বিশেষ করে হ্যালোইনের আগ দিয়ে, ও এই জিনিসগুলো দেখে খুব এক্সাইটেড হয়ে যেত। এখানে বিভিন্ন ধরনের ভূত সাজানো থাকতো, এই বছর ওরকমটা দেখছি না। তো ওগুলো দেখে বলতো যে আম্মু ঘোস্ট দেখা যাচ্ছে। আর এই ড্রেসগুলো দেখেও চাইতো যে এরকম এগুলো কেনার জন্য, বিশেষ করে ও যেই কার্টুনগুলো দেখে ওগুলোর সিমিলার ক্যারেক্টার ড্রেসগুলো দেখলে ও এগুলো কিনতে চাইতো। দু একবার কিনে দিয়েছি। তো পরে আমি ওকে ভালোভাবে বুঝিয়ে বলেছি যে দেখো বাবা, একদিনের এরকম সেলিব্রেশনের জন্য এইভাবে ড্রেস কেনাটা এটা ঠিক না, আর হ্যালোইনটা ঠিক আমাদের ফেস্টিভ্যাল না। আমরা একটা ডিফারেন্ট কান্ট্রিতে থাকি, তো আমরা দেখবো, জানবো, শুনবো, কিন্তু সব কিছুই যে ওদের মতো করে এক্স্যাক্টলি ওরকমভাবেই পালন করতে হবে এমনটা কিন্তু না। তো ও মাশাল্লাহ এই বছর নিজে থেকেই বলেছে যে ও কোনো ধরনের ড্রেস কিনবে না। ও জাস্ট এখান থেকে একটা সোর্ট কিনেছে প্লাস্টিকের, তো ও বলে যে এটা দিয়ে আমি খেলবো, এইটাই আমি আমার হাতে রাখবো, দ্যাটস ইট, আমার আর এই ড্রেসগুলো ভালো লাগে না। তো কিছু কিনেনি, আমি জাস্ট আপনাদেরকে শো করার জন্য একটু রেকর্ড করলাম কী কী আছে এখানে। এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফেস পেইন্ট, ফেসে বিভিন্ন ধরনের কাটা দাগ। তারপর টিভিতে মুভিতে আমরা যেরকম দেখি ড্রাকুলা, উইচ, এগুলো সাজার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ, তারপর নকল চুল, এগুলো এখানে রয়েছে। সব কিছুই হ্যালোইনকে কেন্দ্র করে। তো এখানে রয়েছে কিছু পেইন্ট, এগুলো টেম্পোরারি পেইন্ট চুলে করার জন্য বা ফেসে করার জন্য এখানে সাজিয়ে রেখেছে। তারপর আছে হাউস ডেকোরেশনের এত এত জিনিস, ওরা হাউসটাকেই পুরো ভূতের বাড়ির মতন বানিয়ে ফেলে। বিভিন্ন ধরনের লাইটিং, তারপর ভূত, প্রেত, কবরস্থান, এইসব অ্যাক্সেসরিজ দিয়ে ওরা হাউসটাকে ডেকোরেশন করে। আমি আমার নেইবারহুডের কিছু হাউস আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে, তো দেখলেই বুঝতে পারবেন যে কী অবস্থা। তো এখানে আছে কিছু গ্রিটিংস কার্ড, আর এটা হচ্ছে পামকিন, এটা কুরগারের সামনে থেকে আমি এই ভিডিওটা করেছিলাম। হ্যালোইনের আর একটা প্রধান জিনিস হচ্ছে পামকিন। আসলে এটা ওদের এই টাইমটাতে পামকিনের হারভেস্ট খুব ভালো হয়। হ্যালোইনকে কেন্দ্র করে ওরা পামকিন ডেকোরেশন করে, পামকিন কার্ভিং করে এরকম ওদের বাসার সামনে সাজিয়ে রাখে। আমি যদিও পামকিন কার্ভিং করা বা এরকম ক্যান্ডি দেওয়া ডেকোরেশন কোনোটাই করে থাকি না। তো এটা হচ্ছে আমার বাসার নেইবারহুড,
আর এখানে কয়েকটা বাড়ির সামনে আমি একটু ভিডিও করেছিলাম, তো দেখুন কি অবস্থা, ভূত প্রেত দিয়ে একদম কবরস্থান বানিয়ে ফেলেছে। আমার কাছে তো এরকম ভয়ঙ্কর সাজ দেখলেই কেমন যেন লাগে। তো এখানে এই মাকড়সার জাল দেখে একটা পুরনো মজার কথা মনে পড়ে গেল। তো এটা বছর তিনেক আগের কথা হবে, আমি তখন জর্জিয়াতে থাকি। তো আমার অ্যাপার্টমেন্টে আমার ঠিক পাশের বাসার যেই নেইবার, আমি একদিন সকালবেলা উঠে দেখি যে ওর বাসার সামনে, দরজার সামনে একটা বিশাল বড় একটা মাকড়সার জাল। তো আমি হঠাৎ করে ওই দিকে তাকিয়ে মনে মনে ভাবছি যে কি ব্যাপার, এক রাতের ভিতরে রাতারাতি মাকড়সা এত বড় জাল কিভাবে করলো? আমি তো গতকালকেও দেখেছি যে জায়গাটা পরিষ্কার ফ্রেশ, এক রাতের ভিতরে কিভাবে এত বড় মাকড়সার জাল হয়ে গেল? তো তার কিছুক্ষণ পরেই আমি দেখি যে ও বাসা থেকে বের হয়ে আরও অনেক জিনিসপত্র দিয়ে ওর বাসার সামনে সাজাচ্ছে, কেবল শুধু মাকড়সার জালটা সাজিয়েছে। তো তখন বুঝতে পারলাম যে ও আচ্ছা হ্যালোইন এসে গেছে, এই জন্য হ্যালোইন উপলক্ষে ওর বাসা সাজাচ্ছে। তো এই হচ্ছে আমার অবস্থা। তো আমি তো এরকম কবরস্থান মাকড়সার জাল দিয়ে বাসা সাজানো কথা চিন্তাই করতে পারি না। তো হ্যালোইনকে কেন্দ্র করে এভরি ইয়ার সন্ধ্যাবেলা বিকেলের টাইম দিকে ডাউন টাউনে প্রোগ্রাম হয়। বেসিক্যালি ডাউন টাউনে যে শপগুলো থাকে ওরা ওদের শপগুলোকে সুন্দরভাবে ডেকোরেশন করে এবং বাচ্চাদেরকে ক্যান্ডি দেয় এবং ছোটোখাটো কিছু গেমসের আয়োজনও থাকে। তো ওই প্রোগ্রামটা দেখানোর জন্য এভরি ইয়ার বাচ্চাদেরকে নিয়ে যাই, ওরা ওদের বন্ধুদের সাথে ঘুরে ফিরে বেড়ায়, ক্যান্ডি কালেকশন করে, গেমস খেলে হয়তো দুই একটা ক্যান্ডি বা ছোটোখাটো গিফট পায়, এটা ওরা খুব এনজয় করে। তো এই বছর কোভিডের কারণে আসলে ডাউন টাউনে ওই প্রোগ্রামটা হয়নি, ওরা অন্য একটা জায়গায় ড্রাইভ থ্রু একটা প্রোগ্রাম রেখেছিল। তার মানে হচ্ছে সবাইকে গাড়িতে বসে থাকতে হবে, লাইন ধরে গাড়ি একটা জায়গা নির্দিষ্ট আছে, সেখানে গাড়িতে করেই সবাই ভিতরে থাকবে এবং গাড়ির ডোরটা খুলে দিলে ওরা বাইরে থেকে ক্যান্ডি দেবে। তো কেউ গাড়ি থেকে বের হবে না, সবাই যার যার গাড়িতে বসে থাকবে, গাড়ি আস্তে আস্তে লাইন ধরে আগাবে সামনে। তো ওখানে গিয়ে ঘটলো আর এক বিপত্তি, গিয়ে দেখি বিশাল যানজট, পুরো ঢাকা শহরের জ্যামের কথা মনে পড়ে গেল। তো দেড় ঘন্টা ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছি, গাড়ির সামনে একদম অল্প অল্প করে আগাচ্ছে। তো ওদের ছয়টা থেকে আটটা পর্যন্ত টাইম ছিল, পরে দেখি যে আর মাত্র 15 মিনিট আছে, একটু পরেই বন্ধ হয়ে যাবে। তো পরে অধৈর্য হয়ে আর কী করা, বাচ্চাদের নিয়ে গাড়ি থেকেই নেমে পড়লাম, ভাবলাম যে হেঁটেই ঢুকে পড়ি, যদি ঢুকতে দেয় তো দিল, আর না হলে বাসায় ফিরে যাব। তো ওখানে ওর অন্য আমার বাচ্চার বন্ধুরাও এসেছিল, তো সবাইকে একসাথে নিয়ে ওখানে গিয়েছিলাম। তো আপনাদের দেখাচ্ছি একটু পরে ওখানে গিয়েছিলাম, সেই জায়গাটা কিছু রেকর্ড করেছি কেমন অবস্থা। তো এগুলো আমার নেইবারহুডের বিভিন্ন বাসার সামনে আপনাদেরকে দেখালাম কীভাবে ওরা ওদের হাউস ডেকোরেশন করেছে। তো সন্ধ্যাবেলা যে প্রোগ্রামটা হয়ে থাকে এটা অনেকটা মেলার মতন, একটা নির্দিষ্ট এরিয়া নিয়ে ওখানে ওরা এই প্রোগ্রামটা করে থাকে। মানুষজন বিভিন্ন ধরনের সাজ পোশাক, দোকানে যে ড্রেসগুলো আপনাদেরকে দেখালাম এই ড্রেস অ্যাক্সেসরিজ এগুলো পরে ওখানে সবাই আসে, এক একজনের এক এক ধরনের সাজগোজ, এগুলো দেখতে ভালো লাগে। মানুষজনের সাজগোজ, ডেকোরেশন, লাইটিং এগুলো দেখতেই যাওয়া আসলে। তো এই যে চলে এসেছি সেই প্রোগ্রামটাতে, এখানে ওরা টেবিল সাজিয়ে রেখেছে এবং জায়গাটা ডেকোরেশন করেছে। প্রতি বছর এই প্রোগ্রামটা অনেক জাঁকজমকভাবে ওরা করে থাকে, তো এবার সিচুয়েশনের কারণে ওরা তেমন একটা ওরকম কিছু করেনি, জাস্ট অল্প কয়েকটা টেবিল ছিল 6-7টার মতন, ওখান থেকে ওরা ক্যান্ডি দিচ্ছিল। তো আমার ছেলে ওর বন্ধুদের সাথে ক্যান্ডি কালেকশন করছিল, এটাই ওদের কাছে ফান। আসলে বন্ধুরা সবাই মিলে যাই করা হয়, এটাই একটা আনন্দ, ওদের সঙ্গটা এনজয় করা, একজন আরেকজনের সাথে টাইম স্পেন্ড করা, এই আর কি। তো এই আমি অল্প অল্প একটু রেকর্ড করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো বাসায় গিয়ে ওরা এই ক্যান্ডিগুলো কাউন্ট করবে যে ফাইনালি কে কয়টা ক্যান্ডি পেয়েছি, এটাই ওদের কাছে একটা ফান। ক্যান্ডি খাওয়াটা আসলে কোনো মুখ্য বিষয় না,
কে কয়টা ক্যান্ডি বেশি পেলো এটাই হচ্ছে আসল ব্যাপার। ছোটবেলার কথা মনে পড়ে গেল যে আমরা যেরকম ঈদের সালামি পেয়ে গুনতাম যে কে কত টাকা পেয়েছে, অনেকটা ওই রকম বলতে পার। তো দেখতে পাচ্ছেন যে সবাই এরকম গাড়িতে করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমরা যদিও অধৈর্য হয়ে শেষে গাড়ি থেকে নেমে পড়েছি। তো গাড়িগুলোকেও ওরা ডেকোরেশন করেছে। তো ঘোরাফেরা হয়ে গেল, এবার বাড়ি ফিরে যাচ্ছে সবাই। তো এই ছিল আমার হ্যালোইন নিয়ে ছোটোখাটো ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেল লাইফ ইন ইউএসএ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।